কিরে শিমু? ইয়াপ্পা ভালো আছেন? ভালো আছি, তুমি এখানে কি করতেছো? বলেছি আর কি, একটু হাওয়া বাতাস খাইয়ে। তো হাওয়া বাতাস তো এখানে ছাদের মধ্যেও খাওয়া যায়, তুমি এরকম টিনের চালের উপর উঠে বসে আছো কেন? আরে আপা আপনি ব্যাপারটা বুঝেন না, চারিদিকে যে সোসাইটির বাড়ি গেছে আসলে এগুলোর হড়া দিও আর বিল্ডিংও গল একটা লগে একটা যেভাবে লাগিয়ে রয়েছে কিন্তু চুরি করেন সুজা আপা। নামো তুমি, নিচে নামো। আপা আর একটু থাকি, এই সন্ধ্যার টাইমে সোসাইটির অগল খাপতে থাকে এবং সুজু খাইলেই চুরি করে। একটু থাকি, হড়াটা দিই। আমাদের এলাকায় কোনো চোর টোর নাই, নিচে নামো তুমি, তোমার চোর খুঁজতে হবে না শিমুল, নামো। আরে আপা আপনি ব্যাপারটা বুঝেন না, সোরগল এই বিল্ডিং তুমি চুরি করে ওই বিল্ডিং এ চলে যাইবো, আবার ওই বিল্ডিং তুমি চুরি করে এই বিল্ডিং এ স্ল্যাব দিয়ে চলে যাবে, এই সময় আপনি কি করবে শিমুল? আমি কিন্তু এখন কাবিলার কাছে বিচার দিব, তুমি নিচে নামো। বিচার বিচার দিতে যাচ্ছি আমি এখনই। আচ্ছা ঠিক আছে, আবার নামতেছি। নামো। কি সব আমি করে না।